হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো তোমাদের আজকের রেসিপিটা শেয়ার করে ফেলি। আর আজকে রান্না করছি পনির, মানে হচ্ছে চিলি পনির। তো পনিরটাকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আর পনিরটার মধ্যে একটু ময়দা, একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে শুকনো মেখে নিয়েছি। নিয়ে এইবার দেখো আমি সাদা তেলের মধ্যে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। আর পনিরটাকে একটু ভালো করে ফ্রাই করলে দেখবে, মানে একটু ডিপ ফ্রাই করলে কী হয়, একটু মানে চিউই টাইপের হয়ে যায়। তো বেশি ফ্রাই করাও যাবে না, আবার কম ফ্রাই করলেও ভালো লাগবে না। তো পনিরটাকে দেখো, এখন আমি দেখতে পাচ্ছ একটু হালকা একদিক হয়ে গেছে একটা সাইড, আর আরেকটা সাইড উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু ময়দাটা, চিনি আর যেটা নুনটা সব একসাথে কিন্তু পনিরের মধ্যে মেখে দিয়েছি, কারণ দেখবে পনির এমনি সাদা সাদা মুখে দিলে কীরকম একটা লাগে না, তো সেই জন্য। অনেকে আবার কী করে, এটাকে পাকোড়া বানিয়ে তার মধ্যে এবার চিলি, মানে চিলি পনির বানায়। তো আমি এই সব পাকোড়া টাকোড়া বানাচ্ছি না, সিম্পল ঘরে খাবো। তো শর্টকাটেই রান্নাটা খুব একটা কঠিন না। আর যে কোনো চাইনিজ আইটেম বানাতে গেলে দেখবে বিভিন্ন ধরনের সস ইউজ হয়, তো এখানে সেইটাই হচ্ছে কথা যে আমি বিভিন্ন ধরনের সস এখানে ইউজ করেছি। আর এইবার পনিরটা ভাজা হয়ে গেল, দেখো আমি তুলে নিচ্ছি। আর সবজির মধ্যে তো চিলি পনির তো অবশ্যই, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো থাকবে, কাঁচা লঙ্কা আগে থেকে সব কেটে কুটে নিয়ে জোগাড়জারি করে তারপরে আমি রান্নাটা করতে বসেছি। আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে আর তোমরা কমেন্ট করে জানাও, আমি খুব খুশি হচ্ছি। আর আমার যারা ফেসবুকে ভিডিও দেখছো, ইউটিউবে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে যে আমি ফেসবুক থেকে দেখছি, আমি ইউটিউব থেকে দেখছি। তো এখন দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা আর কাঁচা লঙ্কা একটুখানি নেড়ে চেড়ে, তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে নুন ছিটিয়ে দিচ্ছি। নুন যে কোনো জিনিসে যখন ছিটিয়ে দেবে, মানে সবজি হোক মাছ হোক, তো দেখবে জিনিসটা অনেকটা নরম বা মজে আসে, তো সেই রকমই নুনটা দেওয়ার পরে এই সবজিগুলো কিন্তু মজে যাবে। তাই জন্য এবার আমি ঢেকে দেবো এই ইয়েটাকে, সবজিগুলোকে। তো ঢেকে দিলে কী হবে, সেদ্ধটা ভালো মতন হয়ে যাবে। তারপরে আসছি তোমাদের সবই দেখাতে, মানে দেখাবো, তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এখন ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখছি। আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে আমি খুলে খুলে দিয়েছি, কারণ এরকম করেই থাকে চিলি পনিরে। তো এবার আমি দেখছি যে নরম আছে না শক্ত আছে, তো দেখছি এখনও শক্ত। আর এইরকম চিলি পনির পানি ইয়ে যেরকম হচ্ছে পরোটা দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে খেতে, তারপরে ফ্রাইড রাইস দিয়ে তো ভালোই লাগে, তো দারুণ লাগে। আর এখানে নিয়ে নিয়েছি বলেছিলাম বিভিন্ন ধরনের সস, সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনিগার, তার মধ্যে গোলমরিচ, নুন, সব কিছু একসাথে দিয়ে এইখানে আমি এবার পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটাকে পুরো, এটা পেস্টই, সরি এটা আমি পেস্ট বলছি, এটা বানিয়ে নিয়েছি কারণ এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। আর চিলি চিকেন, চিলি পনির, চিলি বেবিকর্ন, সব রান্নাগুলোই কিন্তু এইরকমভাবে। আর অনেকে বেবিকর্ন এরকম ইয়ে করে, পকোড়া করে তার মধ্যে এরকম করে দিয়ে কিন্তু রান্না করে। তো বেবিকর্নও খেতে দারুণ লাগে, ঘরে ছিল না তাই দিতে পারলাম না, যদি থাকতো তো এর মধ্যে বেবিকর্ন দিলে মেয়ে, এর মধ্যে মানে আমি বলতে চাইছি পনিরের জায়গায় বেবিকর্ন। তোমরা আবার ভেবো না যে বেবিকর্ন পনির সব একসাথে দিয়ে, তো আমি অবশ্য করিও নি একসাথে দিয়ে কোনো দিন। তো এবার দেখো আমি সসটা দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো, মানে জলটা কেন দেবো বলো তো, জলটা দেবো এই কারণে যেহেতু এটা গ্রেভি হবে, জলটা দিয়ে তারপরে এবার দিয়ে দেব মানে ইয়ে যেটাকে বলে কর্নফ্লাওয়ার জলে গুলে। তো আগে জল দিয়ে এটাকে সেদ্ধ করে, এই যে জলটা দিচ্ছি কতটা দেখো, আর কর্নফ্লাওয়ার যদি এখন দিয়ে দিই তাহলে কি হবে, এটা থকথকা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আর তখন কিন্তু পনির বা ইয়েটি এগুলো খেতে ভালো লাগবে না। সেই জন্যই আমি এখানে আগে জল দিয়ে দেবো, তারপরে যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে জলে গুলে তারপরে দেবো। আর এই দেখো এখন টকবক হয়ে ফুটতে শুরু হয়ে গেছে, অলরেডি এগুলো অনেকটাই গলে গেছে, গলে এসছে দেখতে পাচ্ছ। এইবার আমি পনিরটা দিয়ে দিলাম, যেহেতু আজকে চিলি পনির করছি সেই জন্য পনিরটা এরকমভাবে করলাম। তো তোমাদের কীরকম লাগছে আমার এই রান্নাবান্নার ভিডিও? আর এইবার দেখো দেখতে পাবে আমি কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলেছি, পুরো দুধের মতন লাগছে না দেখতে, এইবার দেখবে জিনিসটা কতটা ঠিক হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে। কারণ কি যে এই যে ঝোলটা দিলে পাতলা হয়ে যায়, আর পাতলা ঝোল কিন্তু চাইনিজ আইটেমে কখনোই খায় না, ওটা কিন্তু রান্নায় কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে যেটা হচ্ছে পটেটো স্ট্রাক এগুলো ইউজ করে, যাতে কি হয় জিনিসটা একটু বেশি ঝোল হয়ে গেলে শুকনো শুকনো টাইপের হয়। তারপর একটু দিয়ে দিলাম চিনি কম হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি
বেশি টকটক হবে। তো তারপরে আবার একটু সসও দিয়ে দিলাম। পরে যখন কোনো সসটা মানে স্বাদের যদি কোনো একটু খামতি হয় তো তোমার ইচ্ছে মতন করে তুমি সসও দিতে পারো। তো এটা তোমার দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালো করে ফুটে আসলেই নামিয়ে দিতে হবে, মানে একটু ফুটে গেলে ঘন ঘন যখন হয়ে যাবে তারপরে নামিয়ে দেবে। আমার এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবে, প্লিজ প্লিজ তোমরা শেয়ার করবে, আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে, অল্প দেখে ভিডিওটা ছেড়ে দেবে না। ইউটিউবে যারা দেখবে অবশ্যই কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, অল্প অল্প করে দেখে ছেড়ে দেবে না। আর এতে কি হয়, একটা ভিউ কিন্তু নষ্ট হয়, তো পুরো ফুল ভিউ পায় না ভিডিওটা, আর তখন ভিডিওটা রিচ খায় না, আর ভিডিওটার কিন্তু নষ্ট হয়ে যায়, মানে দেখলে পুরোটাই দেখো। আর এবার দেখো কীরকম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কীরকম দেখতে পাচ্ছ? তো এই যে দেখো কীরকম ঘন হয়ে গেছে। তো এইটাই হচ্ছে, এই যে তোমাদের একটু ভালো করে দেখাই। আর এই দেখো পনিরগুলো, পনিরগুলো কিন্তু খুব সফট ছিল। এটা হচ্ছে মাদার ডেয়ারির পনির, আমুলের পনির আমার ভালো লাগে না। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে